আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দিবস পালন আমাদের উৎসব, তাই তো? তো দেখো, এই চ্যাপ্টারটা আমরা যখন প্রথম পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম বলতো? সেখানে আমরা জেনেছিলাম যে, প্রথমে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে মনীষী কাদের বলে, তাই তো? কি জেনেছিলাম? মনীষী কাদের বলে। তো সেখানে আমরা কি জেনেছিলাম যে, ভালো কাজ করে যারা বিখ্যাত হয়েছেন, যাদের জন্ম ও মৃত্যু দিনে আমরা তাদের স্মরণ করি, সেই সব বিখ্যাত মানুষজনকেই আমরা মনীষী বলি, তাই তো? তো যেমন মনীষী হিসেবে আমরা যাদেরকে জেনেছিলাম, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, তাই না? আরো অনেকে আছেন। দেখো, মনীষীর আবার ভাগও আছে, যেমন সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন অনেক মনীষী, যেমন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, তাই না? ডিরোজিও, এনারা সবাই সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। আবার অনেক মনীষী ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন হচ্ছে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, প্রফুল্ল চাকী, বিনয় বাদল, দীনেশ প্রমুখ, তাই না? সেখানে আমরা আরো জেনেছিলাম যে আমরা এই সমস্ত মনীষীদের লেখা পড়ি কেন। সেখানে আমরা কি জেনেছিলাম বলতো, যে এই সমস্ত মনীষীরা নানা রকম লেখা লিখেছেন, দেশের মানুষের ভালোর কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন, সেই জন্যই আমরা এনাদের লেখা পড়ি, তাই না? এরপরে দেখো, এই যে মনীষী, তো এই মনীষীদের জন্মদিন ছাড়াও আমরা কি করি না, এই মনীষীদের জন্মদিন ছাড়াও আমরা সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস ও অন্ন সপ্তাহ পালন করি, তাই না? যে আমরা শুধুমাত্র মনীষীদের জন্মদিন পালন করি তা নয়, মনীষীদের জন্মদিনের পাশাপাশি আমরা আর কোন কোন দিবস পালন করি বললাম, যে সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস ও অন্ন সপ্তাহ পালন করি, তাই না? এরপরে আমরা জানবো যে এই যে দিবসগুলোর কথা বললাম সেগুলো আমরা কেন পালন করি, তাই না? তো সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, প্রথমেই আমরা আসি যে পরিবেশ দিবস, তাই তো? দেখো, প্রথমে কি বললাম, পরিবেশ দিবস। আমরা সবাই জানি যে পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, তাই তো? 5ই জুন, 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়। এবার দেখো, পরিবেশ দিবস কেন পালন করা উচিত? দেখো, পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমরা সুস্থ থাকবো না, তাই না? তাই আমাদেরকে সুস্থ রাখতে হলে কি করতে হবে বলতো? পরিবেশকে ভালো রাখতে হবে, তাই না? সেই জন্য আমাদেরকে পরিবেশ দিবস পালন করা আমাদের প্রত্যেকের উচিত, বুঝতে পারলে? আমরা জানবো অরণ্য সপ্তাহ কেন পালন করা হয়, ঠিক আছে? এই অরণ্য সপ্তাহ কেন পালন করা হয় দেখো, এই অরণ্য সপ্তাহ কেন পালন করা হয় এটা বলার আগে তোমাদের আগে জানা দরকার যে এই অরণ্য সপ্তাহটা কতদিন ধরে পালন করা হয়, ঠিক আছে? তো দেখো, এই যে অরণ্য সপ্তাহ এটা পালন করা হয় 14 থেকে 20 জুলাই প্রতি বছর, 14 থেকে 20 জুলাই, ঠিক আছে, পালন করা হয় অরণ্য সপ্তাহ। এরপরে আসি অরণ্য সপ্তাহ কেন পালন করা হয়, তাহলে কি বলবে? দেখো, আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, তাই তো? উদ্ভিদ যদি না থাকে তাহলে প্রাণী বাঁচতে পারবে না, তাই না? সেই জন্য কি বলতো, এটা সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। আর দেখো, যদি গাছপালা ধ্বংস হয় তাহলে কি হবে, সমাজের ক্ষতি হবে, আবহাওয়ার তারতম্য হবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই সবুজকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার। কারণ সবুজ যদি বাড়ে তাহলে আমাদের চারপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর হবে, তাই না? সেই জন্য আমাদেরকে কি বলতো, আমাদেরকে অর্থাৎ মানুষকে আরো বেশি পরিবেশ সচেতন এবং বন সৃজনে আগ্রহী করে তোলার জন্য
এই অরণ্য সপ্তাহ পালন করা হয় প্রতি বছর 14 থেকে 20 জুলাই। এবং এই দিনগুলিতে আমরা কি করে থাকি না, বৃক্ষরোপণ করে থাকি, তার পাশাপাশি আমরা চারা গাছ বিতরণ করে থাকি, বুঝতে পেরেছ? তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে অরণ্য সপ্তাহ কখন পালন করা হয়, তখন বলবে 14 থেকে 20 জুলাই। অরণ্য সপ্তাহ কেন পালন করা হয় তাহলে যেটা বললাম এটা বলবে, আগে যেগুলো বললাম মনীষী কাদের বলা হয় এটা কোশ্চেন হতে পারে, কয়েকজন মনীষীর নাম বা সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত কয়েকজন মনীষীর নাম, তারপরে যেটা বললাম যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত কয়েকজন মনীষীর নাম, ঠিক আছে, পরিবেশ দিবস কবে পালন করা হয়, পরিবেশ দিবস কেন পালন করা হয়, ঠিক আছে, এই কোশ্চেনগুলো এখান থেকে হবে, এগুলো করবে। এরপরে দেখো, স্বাধীনতা সবাই চায়, তাই না? কারণ কেউই অন্যের নিয়ন্ত্রণে থাকতে চায় না, তাই তো? সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়, তাই স্বাধীনতা সবাই চায়, সেই জন্য স্বাধীনতা দিবস পালন করা উচিত, বুঝতে পেরেছ? আর মনে রাখবে আমাদের দেশ স্বাধীন হয় কবে, 1947 সালে 15ই আগস্ট। 1947 সালে 15ই আগস্ট, ঠিক আছে, আমাদের দেশ স্বাধীন হয়েছিল, মনে রাখবে। এরপরে আসি শিক্ষক দিবস। শিক্ষক দিবস দেখো, শিক্ষক দিবস আমরা কার জন্মদিনে পালন করি? না বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে, ঠিক আছে, কি বললাম, সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। দেখো এখান থেকে আর একটা কোশ্চেন হতে পারে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? তাহলে বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? তাহলে বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণান, হলো। এরপরে যদি কোশ্চেন হয় যে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনেই আমরা শিক্ষক দিবস পালন করি কেন, তাহলে কি বলবে? তাহলে বলবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন খুব বড় পণ্ডিত মানুষ, সারা পৃথিবীতে ওনার সম্মান ছিল, তার পাশাপাশি উনি খুব ভালো শিক্ষকও ছিলেন, সেই জন্য সবাই ওনাকে সম্মান করতেন, তাই সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। বুঝতে পারলে কি বললাম? দেখো এই শিক্ষক দিবস কবে পালন করা হয়, তাহলে বলবে যে 5ই সেপ্টেম্বর, তাই তো, আমরা সবাই জানি, তাই না? তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো হবে যে শিক্ষক দিবস কবে পালন করা হয়, তাহলে বলবে 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়, তাহলে বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণান, ঠিক আছে। এখান থেকে আর একটা কোশ্চেন হবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে কেন আমরা শিক্ষক দিবস পালন করি, তাই না? আর একটা কোশ্চেন এখান থেকে হবে যে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তাই তো? তাহলে কি বলবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন যদি বলা হয়, তাহলে বলবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান, তাই তো, যেটা আমি একটু আগেই বললাম, ঠিক আছে। এখানে একটা কথা মনে রাখবে, দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ঠিক আছে, কি বললাম, সর্বপল্লী রাধাকৃষ্ণান, তাই তো? সর্বপল্লী রাধাকৃষ্ণান, হলো। আর একটা এখানে মনে রাখবে, ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে, এর সাথে মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে জানো? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে।
ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার হলো? এরপরে দেখো, এরপরে যদি বলা হয় শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়, কি বললাম? শিশু দিবস। দেখো শিশু দিবস, ঠিক আছে, শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়? না বলবে পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে, কি বললাম? পণ্ডিত জওহরলাল নেহেরু। হলো, এই শিশু দিবস পালন করা হচ্ছে কবে? তাহলে বলবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর। হলো, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি কেন যদি কোশ্চেন হয়, তাহলে কি বলবে? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। শিশুদের উনি খুব ভালোবাসতেন, সেই জন্য এই জওহরলাল নেহরুর জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। বুঝতে পেরেছো? দেখো এখান থেকে আর একটা কোশ্চেন হবে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে কি বলবে? পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোশ্চেন হবে শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়, তাহলে বলবে পণ্ডিত জওহরলাল নেহরু। যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে কেন শিশু দিবস পালন করা হয়, এটা একটা কোশ্চেন হবে, এটার অ্যান্সার আমি একটু আগে বলে দিলাম, ঠিক আছে। শিশু দিবস কবে পালন করা হয়, তাহলে বলবে 14ই নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে বলবে পণ্ডিত জওহরলাল নেহরু। বা ঘুরিয়ে কোশ্চেন হতে পারে যে পণ্ডিত জওহরলাল নেহরু কে ছিলেন, তাহলে বলবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ক্লিয়ার হলো? এরপরে আসছি, দেখো এরপরে যদি বলা হয় যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, তাহলে কি বলবে? দেখো ভারতের সংবিধানের জনক, তাহলে কি বলবে? ডক্টর বিআর আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বিআর আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। দেখো ডক্টর বিআর আম্বেদকর ইনি ভারতের সংবিধান বানিয়েছিলেন, সেই জন্য তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, আর সেই জন্যই তিনি আমাদের সবার কাছে একজন শ্রদ্ধার মানুষ। এই ডক্টর বি আর আম্বেদকর আমাদের সবার কাছে বাবা সাহেব নামে পরিচিত, মনে রাখবে, বাবা সাহেব, আমাদের সবার কাছে পরিচিত বাবা সাহেব নামে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, তাহলে বলবে ডক্টর বি আর আম্বেদকর। যদি বলা হয় ডক্টর বি আর আম্বেদকর কি নামে পরিচিত সবার কাছে, তাহলে বলবে বাবা সাহেব। ক্লিয়ার হলো? এরপরে যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, তাহলে কি বলবে? আবুল কালাম আজাদ, ভালো করে মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, কি নাম বললাম? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, বা বলতে পারি মাওলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। এরপরে আমরা জানব যে সাধারণতন্ত্র মানে কি, সাধারণতন্ত্র মানে কি, কি বললাম? সাধারণতন্ত্র, সাধারণতন্ত্র, এই সাধারণতন্ত্র মানে কি? দেখো সাধারণতন্ত্র মানে কি, এর মানে আমরা কি জানবো? দেখো সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই
দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি কিন্তু সেখানে চলবে না। দেখো, রাজার ছেলে রাজা কোথায় হয় বলতো? যেখানে রাজতন্ত্র কায়েম থাকে, বুঝতে পেরেছ? সেখানে রাজার ছেলে রাজা হয়। আর সাধারণতন্ত্র মানে কি? যেখানে সাধারণ মানুষ দেশ চালাবে, বুঝতে পেরেছ? আজ যে সাধারণ লোক, সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। ক্লিয়ার হলো? আর রাজার ছেলে রাজা হবে, এটা হচ্ছে রাজতন্ত্রের ক্ষেত্রে, বোঝা গেছে? এটা কিন্তু সাধারণতন্ত্রের ক্ষেত্রে নয়। রাজার ছেলে রাজা হবে এটা হচ্ছে যেখানে রাজতন্ত্র কায়েম থাকে, অর্থাৎ রাজতন্ত্র যেখানে বজায় থাকে। ক্লিয়ার হলো? এরপরে কোশ্চেন হলো, যদি বলা হয় 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস পালন করা হয়? ঠিক আছে, কি বললাম? 26শে জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস পালন করা হয়? তাহলে কি বলবো? দেখো দেখো তাহলে বলবে যে স্বাধীন দেশকে আমরা কেমন করে চালাবো, তার নিয়ম ঠিক হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। কত সালে বললাম? 1950 সালে। কি বললাম আমি? বললাম যে স্বাধীন দেশকে আমরা কেমন করে চালাবো, তার নিয়ম ঠিক করা হয়েছিল এই 1950 সালে 26শে জানুয়ারি। তাই ওই তারিখে ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। দেখো, এখান থেকে যদি একটা কোশ্চেন করা হয় যে আজ যে সাধারণ লোক, সে ভোটে জিতে কি হতে পারে, তাহলে বলবে সে ভোটে জিতে আগামী দিনে সরকারের প্রধান হতে পারে। এটা মনে রাখবে। দেখো, এখান থেকে আরো অনেক কোশ্চেন হতে পারে। দেখো, কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে হতে পারে। যেমন যদি বলা হয় যে ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন, তাহলে কি বলবে? না, বলবে যে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন। ঠিক আছে, আবার যদি বলা হয় যে মাওলানা আবুল কালাম আজাদ কে ছিলেন, তাহলে কি বলবে? না, মাওলানা আবুল কালাম আজাদ ইনি ছিলেন একজন দেশপ্রেমিক, যিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাই না? এবং তার পাশাপাশি আমরা আর কি বলতে পারি যে তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও ছিলেন। ঠিক আছে, তো কোশ্চেন গুলো এইভাবে ঘুরেও হতে পারে। তো দু রকম ভাবে তোমাদেরকে রেডি করতে হবে, বুঝতে পারলে? তারপর যদি বলা হয় যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন, তাহলে কি বলবে? যে সর্বপল্লী রাধাকৃষ্ণন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন, তার পাশাপাশি তিনি খুব ভালো শিক্ষকও ছিলেন, সারা পৃথিবীতে তার সম্মান ছিল। আর কি বলতে পারি? যে তার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, তাই তো? আর তার জন্মদিন কবে? 5th September, তাই না? অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি, তাই তো? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। তো দেখো, এখানেতে যতগুলো পরিবেশ দিবস আছে, সেই পরিবেশ দিবসগুলো কবে কবে পালন করা হয় এবং কেন পালন করা হয়, সেগুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, তাই না? আর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কে ছিলেন, সেগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তো আমি যে এরকম করে বললাম সেইভাবে পড়বে, আর গুলিয়ে ফেলবে না, বুঝতে পেরেছো? দেখো, এখান থেকে আরো অনেক রকম কোশ্চেন হতে পারে। ধরো শূন্যস্থান পূরণ যদি দেওয়া হয়, হ্যাঁ, এখান থেকে তাহলে ধরো কিছু কোশ্চেন আমি এখানে বলছি। যেমন ধরো যদি বলা হয় যে পরিবেশ ভালো না থাকলে আমরা ড্যান্স থাকতে পারবো না, তাহলে সেখানে তোমাদেরকে কি বলতে হবে বলতো? সুস্থ থাকতে পারবো না, তাই না? তারপরে যদি বলা হয়
রাধা কৃষ্ণানের জন্মদিনে আমরা ড্যান্স দিবস পালন করি, তাহলে কি বলবে? শিক্ষক দিবস পালন করি। যদি বলা হয় পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে আমরা ড্যান্স দিবস পালন করি, তাহলে কি বলবে? আমরা শিশু দিবস পালন করি। বুঝতে পেরেছ? তারপরে কোশ্চেন হতে পারে যে ড্যান্স ছাড়া প্রাণীরা বাঁচবে না, তাহলে কি বলবে? উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না। বুঝতে পেরেছো? তো এরকম করে তোমাদেরকে পড়তে হবে। তারপরে সঠিক উত্তর নির্বাচনে তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে, সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে ওখানে দেখো তোমার যেরকম ভাবে তোমাদেরকে পড়তে হবে। যেমন আমি যদি বলি যে সংবিধান বানিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ না ডক্টর বি আর আম্বেদকর, তাহলে যেটা ঠিক হবে সেটা তোমাদেরকে বলতে হবে। যেমন তাহলে এটার অ্যান্সার কি হবে? ডক্টর বি আর আম্বেদকর, তাই না? আমরা স্বাধীনতা দিবস পালন করি, যদি বলে 26শে জানুয়ারি না 15ই আগস্ট, তাহলে তোমরা কি বলবে? 15ই আগস্ট, তাই তো? বুঝতে পেরেছ? এরকম করেও কোশ্চেন হতে পারে। তাহলে তোমাদেরকে সমস্ত রকম ভাবে পড়তে হবে, বুঝা গেছে? আর দেখো, তো দেখো এখানে আমরা তাহলে কি জানলাম বলতো, যে মনীষী, মনীষীদের আমরা কেন মনে রাখবো বা মনীষীদের কেন আমাদেরকে আমাদের স্মরণ রাখা প্রয়োজন মনীষীদেরকে, তাই না? তো তার কারণগুলো আমরা জানলাম, সেই জন্য যে কি কারণে মনীষীদের জন্মদিন আমাদের মনে রাখা প্রয়োজন। তার পাশাপাশি আমরা জানলাম নানা দিবস সম্পর্কে, তাই তো? যেমন সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অর্ণ সপ্তাহ, তাই না? তো সেইগুলো আমরা কেন পালন করছি, কেন আমাদের পালন করা উচিত, তো সেই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাই জানলাম, তাই তো? তো দেখো আমি আজ যা আলোচনা করলাম এগুলো একটু ভালো করে দেখো ভিডিওটা এবং পড়ো। আর আমি আগে এই চ্যাপ্টার থেকে অনেকবার করিয়েছি তোমাদের রিভিশন, তো সেই ভিডিওগুলো দেখো এবং পড়বে। আর আজকে আমি যেটা দিলাম তো এটাও পড়ো, ঠিক আছে? অবশ্যই দেখবে সবাই এবং পড়বে ভালো করে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। বুঝতে পারলে কি বললাম? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।